ফোন বন্ধ, আচমকাই নিখোঁজ গৃহবধূ, শিশুকন্যা সহ গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য, স্ত্রীকে ফিরে পেতে পুলিশের কাছে যুবক। আচমকায় ১২ বছরের শিশুকন্যাকে নিয়ে স্ত্রী নিরুদ্দেশ। স্ত্রী ও মেয়ের খোঁজে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো খোঁজ মেলেনি। স্ত্রীকে ফিরে পেতে থানার দ্বারস্থ যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরে রমাপুর এলাকায়। এই অঞ্চলের বাসিন্দা মিহির মণ্ডল, অত্যন্ত দরিদ্র মিহির, তাই অর্থ উপার্জনের জন্য রাজ্যের বাইরে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে। বাড়িতেই থাকতেন স্ত্রী পম্পা মণ্ডল ও ১২ বছরের কন্যা। চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বাড়িতে কাউকে না বলেই তার স্ত্রী পম্পা মণ্ডল ও তার ১২ বছরের কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই খবর পাওয়া মাত্রই ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফিরে আসেন মিহির। বাড়িতে ফিরে স্ত্রীর বাপের বাড়ি, আত্মীয়দের বাড়ি থেকে শুরু করে আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ করেন। কোথাও খোঁজ না পাওয়ায় অবশেষে হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরি করেছেন। হতদরিদ্র মিহির মণ্ডল, স্ত্রী মেয়ে নিখোঁজ প্রায় এক সপ্তাহ। এখনও মিহির তার কন্যা ও স্ত্রীকে বাড়িতে ফিরে পাবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। মেয়ের পড়ার বই, ছবি, জামা আঁকড়ে এখনও স্ত্রী ও কন্যা ফিরে আসার অপেক্ষায়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। হঠাৎ করে কোথায় গেলেন গৃহবধূ? যুবক জানিয়েছেন, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই স্ত্রীর ফোন সুইচ অফ, অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। যেভাবেই হোক ফিরে আসুক স্ত্রী ও কন্যা, চাইছেন যুবক। আমার ভাই রোয়াপুর, নাম তোমার মিশি মণ্ডল, যে চলে গেছে পম্পা মণ্ডল, বাচ্চাটা তরী মণ্ডল। আমি ওদের ফিরে পাওয়ার জন্য আমার এই দাবি, যেভাবে ফিরে আসে এটি আমার কাছে। ইংরাজি ১৭ তারিখ শনিবার সকালে চলে গেছে, আমি বাইরে থাকতাম কাজের সূত্রে ব্যাঙ্গালোরে। ওখান থেকে আমি দুপুরের পরে খোঁজ পাই যে ওরা বাড়িতে নেই, সেখান থেকে আমি ফোন করি, ফোন সুইচ অফ। সেখান থেকে আর এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। থানায় দ্বারস্থ হয়েছে? থানা দ্বারস্থ হয়েছিলাম, থানায় একটা এফআইআর নিয়েছিল, এখনও কোনো মানে ফলাফল আমি কিছু পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। ১২ বছরের শিশুকন্যাকে নিয়ে স্ত্রী নিরুদ্দেশ। স্ত্রী ও মেয়ের খোঁজে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি। স্ত্রীকে ফিরে পেতে থানার দ্বারস্থ যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরে রমাপুর এলাকায়। এই অঞ্চলের বাসিন্দা মিহির মণ্ডল, অত্যন্ত দরিদ্র মিহির, তাই অর্থ উপার্জনের জন্য রাজ্যের বাইরে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে। বাড়িতেই থাকতেন স্ত্রী পম্পা মণ্ডল ও ১২ বছরের কন্যা। চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বাড়িতে কাউকে না বলেই তার স্ত্রী পম্পা মণ্ডল ও তার ১২ বছরের কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই খবর পাওয়া মাত্রই ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফিরে আসেন মিহির। বাড়িতে ফিরে স্ত্রীর বাপের বাড়ি, আত্মীয়দের বাড়ি থেকে শুরু করে আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ করেন। কোথাও খোঁজ না পাওয়ায় অবশেষে হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরি করেছেন। হতদরিদ্র মিহির মণ্ডল, স্ত্রী মেয়ে নিখোঁজ প্রায় এক সপ্তাহ, এখনও মিহির তার কন্যা ও স্ত্রীকে বাড়িতে ফিরে পাবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। মেয়ের পড়ার বই, ছবি, জামা আঁকড়ে এখনও স্ত্রী ও কন্যা ফিরে আসার অপেক্ষায়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। হঠাৎ করে কোথায় গেলেন গৃহবধূ? যুবক জানিয়েছেন, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই স্ত্রীর ফোন সুইচ অফ, অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। যেভাবেই হোক ফিরে আসুক স্ত্রী ও কন্যা, চাইছেন যুবক। আমার ভাই রোয়াপুর, নাম তোমার মিশি মণ্ডল, যে চলে গেছে পম্পা মণ্ডল, বাচ্চাটা তরী মণ্ডল। আমি ওদের ফিরে পাওয়ার জন্য আমার এই দাবি, যেভাবে ফিরে আসে এটি আমার কাছে। ইংরাজি ১৭ তারিখ শনিবার সকালে চলে গেছে, আমি বাইরে থাকতাম কাজের সূত্রে ব্যাঙ্গালোরে। ওখান থেকে আমি দুপুরের পরে খোঁজ পাই যে ওরা বাড়িতে নেই, সেখান থেকে আমি ফোন করি, ফোন সুইচ অফ। সেখান থেকে আর এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। থানায় দ্বারস্থ হয়েছে? থানা দ্বারস্থ হয়েছিলাম, থানায় একটা এফআইআর নিয়েছিল, এখনও কোনো মানে ফলাফল আমি কিছু পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।